এস্টিমেটিং এন্ড কস্টিং টু এটার ক্লাস চলছিল, যেটা আমরা শেষ করতে পারি নাই। আগের ক্লাসে আমরা সেপটিক ট্যাঙ্ক শুরু করছিলাম, সেপটিক ট্যাঙ্কের কিছু অংশের কাজ আমরা করছি, মাটি কাটা, এরপরে আমাদের ব্রিক ক্লাট সলিং, সিসি ওয়ার্ক, এখানেও আমাদের সলিং ছিল, সেটাও সিসি ঢালাই ছিল, এটা সেক্ষেত্রে আমাদের রিকোয়ার্ডের কাজ করছিলাম, আমরা রিকোয়ার্ডের কাজ ছিল। আজকে আমরা করবো যে আরসিসি ওয়ার্ক, যে এটার উপরে বানানোর পরে পুরাটাই তোমার স্ল্যাব দিতে হবে। স্ল্যাব দিতে গেলে এই যে আমাদের যে 25 সেন্টিমিটার চওড়া, এটা ছিল 25, তাই না? এটা ছিল 25 আর নিচে ছিল 37.5, তাই তো? 37.5 এর কোনো স্ল্যাব হবে না, স্ল্যাব হবে কি 25 এর উপর। তাহলে আমাদের যে এটা 25, এটাও 25, এই বছর 25, এই বছর 25, আবার এখানে আছে ইন্সপেকশন পিচ 25 25 করে ইন্সপেকশন পিচ, এটা আলাদা হবে, এটা আলাদা হবে। স্ল্যাব করতে গেলে আমরা তো এই স্ল্যাব এই পুরাটার উপরে দেবো, এটা তার দৈর্ঘ্য হবে স্ল্যাবে, আর এটা হবে তার প্রস্থ। তাহলে আরেকটা এখন সেপটিক ট্যাঙ্কের স্ল্যাব আছে ইন্সপেকশন পিচের স্ল্যাব, আমরা লিখতে পারি যে প্রথমে সেপটিক ট্যাঙ্ক স্ল্যাব আমাদের আসে 150 আর 150 প্লাস 2 ইন্টু 25 200। আর পুরুত্ব এটা আমরা বললাম যে এই স্ল্যাবের পুরুত্ব আছে 12.5 সেন্টিমিটার, 12.5 সেন্টিমিটার পুরুত্ব আমরা দিলাম। কিন্তু এখানে যে আমরা স্ল্যাব ঢালাই দেব, এটাকে বলা আছে আমার 12.5 সেন্টিমিটার, এই স্ল্যাবটা আমাদের ঢালাই দেবে। আর পুরুত্ব আছে 12.5 সেন্টিমিটার, তাহলে এটা হবে তোমার একটাই স্ল্যাব, তার দৈর্ঘ্য 2.625, পোস্ত আছে 2.0 আর পুরুত্ব আছে 0.125, এটা গুণ করলে 1 × 3.625 × 2 × 0.125, 0.90 এত ঘনমিটার। এই জায়গাটাই এর মাথার উপরে যে দিলামটা আমরা দিলাম তার বের করলাম। আর একটা হচ্ছে ইনস্পেকশন পিচ, পরিদর্শন ছোট আকারে এইটা, এইটার মাপও তোমার 90 90 সাথে 25, তাহলে ইনস্পেকশন পিচের লেন্থ হবে 90 প্লাস 25, তার মানে 115, আর পোস্ত হবে তোমার 50 আর 25 25, 1.15 ×
ঢালাই পরিমাণ বের করে সেখান থেকে এইভাবে রডের পরিমাণ বের করে দিতে হবে। আমার আরসিসি কাজ এখন হচ্ছে প্লাস্টার, আমরা প্লাস্টার করব। প্লাস্টার হচ্ছে একটা ফ্লোরের প্লাস্টার হবে, আর একটা হচ্ছে ওয়ালের প্লাস্টার। প্লাস্টার এবং নিডস অ্যান্ড ফিনিশিং যত ধরনের প্লাস্টার হবে তত ধরনের নিডস অ্যান্ড ফিনিশিং একই জিনিস হবে। পরীক্ষায় আসে তাহলে আমার এটা আমরা প্লাস্টার করব। তো আমরা 1:6 করে প্রথমে পানি বের হয়ে যাবে, বুঝতে পারছো? পানি যেন বাইরের পানি ভিতরে না আসে, আর ভিতরের পানি যেন বাইরে না যায়, দুইটাই চিন্তা করতে হবে। তাহলে আমার এই ফ্লোরের ক্ষেত্রফল কত? 200/150। প্লাস্টারের কাজ বর্গমিটার, এজন্য শুধুমাত্র ফ্লোরের এরিয়া দিলে হবে যা মাপটি আছে। 2×1.5 = 3। আর একটা ফ্লোর আছে তোমার যেটা 1.0×1.5, দেখেন 1.5। তাহলে একটা রুম যেটার ফ্লোর এর দৈর্ঘ্য 100, 200 আর পোস্ত এখান থেকে পাওয়া যাবে, আর এখান থেকে এটা 100 আর পোস্ত দৈর্ঘ্য। এরপর হচ্ছে ওয়াল, এই ওয়াল হচ্ছে তোমার চারিদিকের ওয়াল, তাই না? ওয়াল ওয়ালের দেখো আমরা যদি লেন্থ বের করে নিই, এই লং ওয়ালটা তোমার 12.5 কম আছে, তাই না? এখানে ইচ্ছা আছে প্লাস্টার করা যাচ্ছে, এখানে টোটাল কাম হয় 200 আর 100, আলাদা আলাদা দিলে ধরছে 200 আর 100, এই টোটাল 300। 300 কয়টা আছে? দুইবার, আর এখান থেকে 150 কয়টা আছে? দুইটা। তোমার লেন্থ হবে, ওয়ালের লেন্থ হবে তোমার 200 + 100 + 150 তোমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত এবং এই পর্যন্ত এই এক এই দুটো যদি ডাবল আছে না, এই পাশে এবং এই পাশে মাঝখানে রোয়ালটা হবে না? রোয়ালটা তো কিভাবে হবে? কিন্তু ওয়াল গা থেকে চেষ্টা করা হবে, এটা আমাদের ক্লিয়ার মতো দেওয়া আছে। এখান থেকে 200, এখান থেকে 100, তাহলে এখানে টোটাল কত আছে? 2 × 3 = 3, আর একটা 450, তখন এখানে 450 × 900 = 900 সেন্টিমিটার, আর হাইট পদ আছে এখান থেকে 100 × 200 হাইট দিয়েছে স্ল্যাবের নিচ পর্যন্ত 200। তাহলে ওয়ালের লেন্থ আছে একটাই ওয়াল 9.0 মিটার, আর 2.0 মিটার আছে নয় দোকানে 18 মিটার স্কোয়ার। এখন যে বাফেল ওয়াল মাঝখানে, বাফেল ওয়ালটা আছে তোমার দেখো, এখান এখান থেকে যে টোটাল 200 ছিল না, টোটাল থেকে 10 কম আছে, তার মানে 190। বাফেল ওয়ালের দুই পাশ না, এই পাশে এবং এই পাশে, দুই পাশে তো, তাহলে এই পাশের দৈর্ঘ্য 150 আর উচ্চতা আছে 190, এরকম দুই সাইডে। বাফেল ওয়ালের লেন্থ আছে 150 আর উচ্চতা আছে 200 - 10 = 190।
ম্যানুয়াল দিতে পারি আমরা, ম্যানুয়াল আর একটা পার্টিশন ওয়াল বা বাফেল ওয়াল তাই বলো। দুই সাইড করতে হবে, এক সাইডে লেন্থ আছে 150 আর উচ্চতা আছে 190। 2 × 1.50 × 1.9 5.7। এখন বাফেল ওয়ালের মাঝখানে কিছু ছিদ্র রাখা হয় যে লেভেলে, ঠিক আছে, তোমার 150 × 50 150 × 50 আকারে হয়তো বললো তিনটা ছিদ্র আছে, 150 × 150 সেন্টিমিটারের তিনটা 150 হচ্ছে না, মানে টোটাল লেন্থ 150 25। তাহলে কত হচ্ছে? 12 15 15 15 15 15 15 15। তাহলে আমরা এখানে লিখতে পারি যে তিনটা ছিদ্র যে ক্ষেত্রফল সেটাও এখান থেকে বাদ যাবে না, যেহেতু ওইটা তোমার খুবই সামান্য, এটা বাদ না দিলেও চলে। প্লাস্টার এফেক্টে বাদ দেওয়ার নিয়ম আছে না, যে কতটুকু সাধারণ বাদ দেওয়া লাগে না, ওই ছোট ছোট ছিদ্র বাদ দেওয়া প্রয়োজন নয়।